আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আপনাদের সাথে শেয়ার করবো একটা ডিজাইনার গোলজামার কাটিং এবং সেলাই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। তো আমি এখানে দুই কালার কাপড় নিয়েছি, প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড়। তো এক কালার কাপড়টা দিয়ে আমি বডি কাটিং করে নেব। তো এখানে আমি দুই বা যে কাপড়টা ভাঁজ করে নিয়েছি, তো আমি এখানে বডিতে 20 ইঞ্চি রাখবো, তো দুই ভাঁজে 10 ইঞ্চি রাখবো। তো 1 ইঞ্চি কাপড় আমি এখানে বাড়তি নিয়েছি, 11 ইঞ্চি নিয়েছি। আর লম্বাটা নেব আমি এখানে 13 ইঞ্চি। তো এক কালার কাপড়টা নিয়েছি আমি 1 গজ পরিমাণ এবং প্রিন্টের কাপড়টা নিয়েছি আমি 2.5 গজ পরিমাণে। তো এখানে কাপড়টা আমি ভাঁজ দিয়ে নিচ্ছি, আমি দুই পাট সামনে পাট এবং পিছনে পাটের জন্য কাটিং করে নেব। তো আমি এখানে দুই ভাঁজ করে নিলাম। আমার উপরে যে পাটটা নিয়েছি এটা পিছনের পাট, আর পিছনের পাটের থেকে আমি সামনে পাট 2 ইঞ্চি কাপড় বাড়তি নেব। তো 2 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এবার আমি বডিং কাটিং করে নিচ্ছি। তো আমি এখানে পুটের 3 ইঞ্চি এবং পুরো কাটটা আমি 7.5 ইঞ্চি নিয়েছি, আমি এটা ফুল ব্যান্ড কলার দিয়ে বানাবো। তো আরমোল নিয়েছি 6.5 ইঞ্চি। তো আমি বডিতে আগে বড়াইছি, বডিতে 20 ইঞ্চি রাখবো। তো দুই ভাঁজে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। তো এবার আমি আরমোলের মাপটা কাটিং রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা আমার হয়ে গেছে। এবার আমি পিছনের পাটটা আলাদা করে নেব। আমার পিছনের পাটটাও আলাদা করে নিয়েছি। এবার সামনের পাটটা যে 2 ইঞ্চি কাপড় আমি বাড়তি নিয়েছিলাম সেটা এভাবে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজ করে আমি এভাবে কাঠি নিয়েছি। তো কাঠিটার সাহায্যে এভাবে আমি রাউন্ড শেপ দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিচ্ছি, তারপর সেই অনুযায়ী রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। তো এই মার্ক অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো আমি যে 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়েছিলাম সেটা এভাবে সেলাই করে নেব, সেলাই করে তারপর উল্টিয়ে নেব। তার জন্য বাড়তি কাপড় 2 ইঞ্চি নিয়েছি। তো আমার বডির কাপড়টা কাটিং করা হয়ে গেছে, এবার নিচের পাট কাটিং করে নেব। তো নিচের পাটের জন্য এখানে আমি 4 বাজে কাপড়টা নিয়েছি। তো আমি 4 বাজে 34 ইঞ্চি কাপড়টা লম্বা নিয়েছি। তো বডি যে কাটিং করেছিলাম, বডির কাপড়টা আমি এভাবে উপরে রেখে সেলাইয়ের কাপড় সহ রেখে তারপরে বডির মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে কোমরের মাপটা নিয়েছি 9 ইঞ্চি 4 বাজে, আর হিপের মাপটা নিয়েছি 10 ইঞ্চি। তো এভাবে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রেখে তারপর আমি কাটিং করে নেব। তো নিচে আমি রাউন্ড শেপটা দিয়ে নেব, যেখানে গোল জামার কোনা ঝুলে না যায়, সেজন্য আমি 4 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করে নিয়েছি। সে মার্ক অনুযায়ী আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। অনেকের গোল জামা বানালে কোনা ঝুলে যায়, তো এভাবে 4 ইঞ্চি পরিমাণ মাপ দিয়ে একটা রাউন্ড শেপ কেটে নিলে তাহলে আর কোনা ঝুলে যাবে না। তো এবার আমি এভাবে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেছে। এবার আমি হাতা কাটিং করে নেব। তো হাতার জন্য এখানে আমি 16 ইঞ্চি লম্বা নিয়েছি। তো হাতার শেপ দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। এখানে হাতার আমি তালপাটটা কাটিং করে নিচ্ছি, 1/2 ইঞ্চি পরিমাণ আমি কেটে নিচ্ছি।
তো কাটা হয়ে গেছে, আবার আমি সেলাইতে চলে আসলাম। তো প্রথমে যে আমি সামনের পাটে যে রাউন্ড শেপে কেটেছিলাম সেটা সেলাই করে নেব। তো আমি যে ছোট পাটটা কেটেছিলাম সেটা এভাবে উপরে রেখে তারপর সেলাই করে নিচ্ছি আমি। তো সেলাই করা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে নেব এভাবে। তো উল্টিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে যে কর্নারের ডিজাইনটা হয়েছে সেই কর্নারটা আমি কাপড়টা আমি ভালোভাবে বের করে তারপর উল্টিয়ে নিচ্ছি। তো এবার আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা আমার সেলাই করা হয়ে গেছে, এবার আমি নিচের পাটের সাথে এটা লাগিয়ে নেব। তো এখানে আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিয়েছি, সেই মাঝখানে যে কোনার ডিজাইনটা আছে সেটা মাঝ বরাবর রেখে তারপর আমি সেলাইটা দিয়ে নেব। তো এখানে প্রথমে আমি একটা উপরে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি যে কোনাকুনি ডিজাইনটা করেছি সেই ডিজাইনটার উপর সেলাইটা দিয়ে নেব। তো আমার সামনের পাটটা সেলাই করা হয়ে গেছে, এবার আমি পিছনের পাটটা সেলাই করে নেব। পিছনের পাটটা আমি প্লেন রেখেছি এভাবে সিম্পল, তো এভাবে আমি দুই পাট সেলাই করে নিচ্ছি। তো উল্টিয়ে আমি এবার একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এবার আমি গলার ডিজাইনটা করে নেব। তো আমি এখানে বকরুম নিয়েছি, তো আমি এখানে প্রথমে 4 ইঞ্চিতে একটা মাপ দিয়েছি, তারপর 1/2 ইঞ্চি পরিমাণে মার্ক করে এভাবে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। আমি লম্বা নিয়েছি এটা 4 ইঞ্চি, আর উপরে আমি 1/2 ইঞ্চি মার্ক করে তারপর ডিজাইনটা তৈরি করেছি। এবার পাশ থেকে আমি এভাবে 1 ইঞ্চি 1 ইঞ্চি বাড়তি রেখে তারপর কাটিং করে নেব। বকরুমটা কাটিং করা হয়ে গেছে, এবার এর জন্য আমি কাপড় নিয়ে নিচ্ছি। আমার ডিজাইনটা দেখতে এরকম হয়েছে, তো এবার আমি কাপড়ের উপর রেখে এভাবে সেলাই করে দেব। তো সাইড থেকে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিচ্ছি। এবার সাইডের কাপড়টা আমি এভাবে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নেব। তো এবার আমি সামনের পাটের 3 ইঞ্চি পরিমাণ রাউন্ড গলা কেটে নিয়েছি, গোল গলা কেটে নিয়েছি। তারপরে নিচে আমি মাঝখানে যে ডিজাইনটা বকরমের ডিজাইনটা নিয়েছিলাম সেটা রেখে এভাবে প্রথমে আমি উপরে একটা সেলাই দিয়ে নিয়েছি। তো এবার ঘুরিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। আর সেলাইটা বকরমটা কিন্তু আমি উল্টো সাইডে লাগিয়েছি, জামার উল্টো সাইড থেকে আমি লাগিয়ে নিয়েছি। এবার উল্টিয়ে আমি দিক সাইডে নিয়ে আসব। তো এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এবার আমি ছাদ থেকে এভাবে সেলাইটা দিয়ে নেব।
তো সাইড থেকে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার সামনের পাটে এবং পিছনের পাটে আমি কাজ সেলাই করে নেব। তো কাজ সেলাই করা নেওয়া হয়ে গেছে, এবার আমি বডি সেলাই করে নেব। তো দুই পাশ থেকে আমি বডি সেলাই করে নিচ্ছি। তো এবার আমি নিচে একটা পাইপেন দেবো, চওড়া পাইপেন। তো এখানে আমি 3.5 ইঞ্চি কাপড় নিয়েছি, আর প্রিন্টের কাপড়টা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো প্রিন্টের কাপড়টা আমি এভাবে দুই ভাঁজ করে নিচ্ছি। দুই ভাঁজ করে নিয়ে এক কালার কাপড়ের উপরে এভাবে রেখে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি পুরো সেলাইটা দিয়ে নিয়েছি। এবার প্রিন্টের কাপড়টা উল্টে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি পুরো সেলাইটা দিয়ে নিচ্ছি। তো পুরোটা সেলাই দেওয়া হয়ে গেছে। এবার জামার নিচের ঘেরের কাছে আমি অল্প একটু সেলাই বাকি রেখেছি। তো সেখান থেকে আমি এভাবে পাইপেনের কাপড়টা এভাবে সেলাই করে নিচ্ছি। আর এটা আমি দিক সাইড থেকে সেলাই করছি। তো সেলাই করে নিয়েছি, এবার একটা চাপ সেলাই দিচ্ছি। তো এভাবে চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো আমার সেলাই করা হয়ে গেছে, এবার হাতার ডিজাইনটা করে নেব। তো হাতার জন্য আমি এখানে পাইপেনের জন্য এক কালার কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো সেটা আমি প্রথমে লাগিয়ে নিচ্ছি। আমি উল্টো সাইড থেকে কাপড়টা লাগিয়েছি, এবার উল্টে ভাঁজ দিয়ে দিক সাইডে নিয়ে এসে আমি চাপ সেলাইটা দিয়ে নেব। তো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি প্রিন্টের কাপড় নিয়েছি এখানে 2 ইঞ্চি পরিমাণ। তো প্রিন্টের কাপড়টা আমি হাতার কাপড়ের উল্টো সাইড থেকে এভাবে লাগাবো। এবার উল্টিয়ে আমি দিক সাইডে নিয়ে এসে তারপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। জামার নিচের ঘেরের যে ডিজাইনটা করেছি সেম ডিজাইনটা আমি হাতায় করে নিয়েছি। তো এইভাবে একটা হাতা তৈরি হয়ে গেছে, আমি অন্য হাতাটাও তৈরি করে নিচ্ছি। তো দুইটা হাতা তৈরি হয়ে গেছে, এটা আমি জামার সাথে লাগিয়ে নিচ্ছি। তো আমার জামার সাথে লাগানো হয়ে গেছে, এবার আমি কলারটা সেলাই করে নেব। তো কলারের আমি মাপটা দিয়ে নিচ্ছি। প্রথমে এক সাইড থেকে দেওয়ারে অন্য সাইড পর্যন্ত আমার কত ইঞ্চি হয়েছে সেটা দেখে নিচ্ছি। তো এখানে আমার 16 ইঞ্চি হয়েছে। তো 16 ইঞ্চি পরিমাণ আমি একটা বক্রম নিয়ে নিয়েছি। এখানে আমার 16 ইঞ্চি পরিমাণ বক্রমটা আছে। তো বক্রমটা দুই পাশ করে ধরে এভাবে তারপরে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নেব, কাটিং করে নেব। এভাবে কাটিং করে নিয়েছি। এবার আমি 2 টুকরো প্রিন্টের কাপড় নিয়েছি, প্রিন্টের কাপড়টা দিয়ে আমি কলারটা লাগাবো। তো প্রথমে আমি বক্রমটা কাপড়ের উপর রেখে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণ সামনে বাড়তি রেখেছি, সেটা ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। তো এক পাটের উপর আমার সেলাই দেওয়া হয়ে গেছে, এবার অন্য পাট কাপড় নিয়েছি, সেটার উপর রেখে এটা সেলাই দেবো। নিচের পাটেও আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখেছি। তো এই এক পাশে আমি বক্রমের এক সাইড থেকে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এবার উল্টি আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। বক্রম কীভাবে লাগাবো সেটা আমি আরও অনেক ভিডিওতে দেখিয়েছি, তাই এই ভিডিওতে আর ভালো করে দেখালাম না। তো এবার আমি জামার সাথে এভাবে উল্টো সাইড থেকে বক্রমের কাপড়টা লাগিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বক্রমটা লাগিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে বক্রমটা আমি লাগিয়ে নিয়েছি। তো এভাবে আমি এবার উল্টি একটা চাপ সেলাই দিয়ে নেব।
তো বকরুমটা লাগানো আমার কলার লাগানো হয়ে গেছে। তো এবার ফুল জামাটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার জামার ডিজাইনটা দেখতে কীরকম হয়েছে, আমি এখানে একটা সবুদম লাগিয়ে নিয়েছি। তো আমার এই হাতার ডিজাইনটা এরকম হয়েছে, আর গলার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এই জামাটি আপনারা এই ঈদেও তৈরি করে নিতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর একটা জামা, বাইরে পরে যাওয়া যাওয়া যাবে, তারপর বেড়াতে যাওয়ার সময় জামাটা পরা যাবে, অনেক সুন্দর ডিজাইন হয়েছে এটা। আর নিচের ঘিরের ডিজাইনটা আমার এরকম হয়েছে দেখতে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।